কোরআন এটাই বোঝায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বৎসর এটাকে বুঝাইছেন। শুধু বুঝান নাই, শুধু মুখ দিয়া বুঝান নাই, চোখের পানি ঝড়ায়া বুঝাইছে উম্মতকে, চোখের পানি ঝড়ায়া। যতদিন ছিল শুধু চোখের পানি ঝড়ায়া বুঝাইছেন। হায় হায় হায়, কোনো দিন চোখের পানি শুকাইত না। জিব্রিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাব কি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখে পানি। হায় আমার উম্মত যদি বুঝত, আমার উম্মত যদি বুঝত কতটুকু আরবির সাথে সম্পর্ক নাই। ইংলিশ আমি জানি না, দুটাই অপারগতা, আরবির সাথে সম্পর্ক নাই যে ইংলিশ দিয়া বুঝাবো, ইংলিশ আমি জানি না। তাহলে আল্লাহ বলতে পারে হারিসুম বিল মুমিনিন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কতটুকু ব্যথা হইলে হারিসুম বিল মুমিনিন বলতে পারে? চোখে পানি ছিল, মুখে বুঝানের ভঙ্গি ছিল, এরকম একটা জিনিস নাই যেটা না বুঝাইছেন, চোখের পানি দিয়া বুঝাইছেন। উম্মত যখন বুঝতে চায় না, তখন চোখের পানি আল্লাহর সামনে উম্মতের জন্য 23 বৎসর জড়াইছেন। হায় 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 হায়, 23 বৎসর জড়াইছেন, এতটুকু জড়াইছেন। কোরআন আমাকে বুঝায়, ওলামা যা বলে বলুক তাতে আমার কিছু আসে যায় না, কোরআন আমাকে বুঝায় উম্মতের জন্য সারা রাত্র চোখের পানি ঝড়ায়া কাটাইছেন। ওয়াইন তুয়াদ্দিবহুম ফাইন্নাহুম ইবাদুক, এই আয়াত পড়ছেন, সারা রাত্র কাটাইছেন নিজের জন্য না, এক আয়াতে আমার উম্মত আপনার বান্দা, শাস্তি দিলে অধিকার রাখেন, মাফ করে দিলে আপনার মর্জি, এক আয়াতে আপনার জন্য আমার জন্য রাত্র কাটাইছে, এক আয়াতে শুধু, কয় আয়াত? এক আয়াতে পুরো রাত্র কাটায় দিছেন। ব্যথা কতটুকু বুকে থাকলে আল্লাহ বলে লাআল্লাকা বাকিউ নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, উম্মতের জন্য ব্যথা এতটুকু ছিল দিলে? আম্মা যান নিজে বলতেছেন, সব স্ত্রীরই মনে চায় একটা সময় স্বামীর মাথায় বুক রেখা ঘুম, মাথা রেখা ঘুমাক, স্বামীর বুকে মাথা রেখা ঘুমাক, এরকম একটা পর্ব সবার জীবনে একবার না একবার আসে। কি বলেন বুড়ারা কি বলে, সত্য তো না মিথ্যা? গরিব হোক আর ধনী হোক, রিক্সাওয়ালার স্ত্রী হোক আর বাদশার স্ত্রী হোক, একটা সময় আসে তার মন চায় যে স্বামীর বুকে মাথা রেখা ঘুমায়, এটার মজাই তার কাছে ভিন্ন। আম্মা যান বলে রাখতে মন চাইতো, কিন্তু মাথা নিতে গেলেই কানের বুকের ভিতর থেকে আওয়াজ আসতো, গাইলান কা গাইলান এদের, খালি পানি দিয়া চুলার ভিতরে আমাদের যে প্রেশার কুকার আছে ওরকম সিটি দিলের থেকে বাঁচতে থাকতো, দিলের ভিতর থেকে সিটি বাঁচতে থাকতো, সিটি উম্মতের ব্যথায় ওই সিটি বাঁচতে থাকতো। আবার পিছিয়ে চলে যেতেছি, বেশি দিন বুলা থাকা যাবে না যুবক, কতদিন। এই জন্যই তো মাঝে মাঝে দেখান সবাব লা ইয়াক্তারুকা সবাবুকা, বেশি দিন যুবক তুই বুলা থাকতে পারবি না, হতে পারে কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত, হতে পারে তোমাকে যৌবন সহ আমরা কবরে প্যাক করে দিব। আমি যদি যুবকদেরকে বুঝাই, যেদিন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে বাংলাদেশে, হ্যাঁ ওই দিন বাংলাদেশের বড় খুশির দিন ছিল, ঠিক না? স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন, যেই যুবকটা বাইকে মারা গেছে ওর বুকের ভিতরে কি স্বপ্নই না ছিল বলো যুবক, তোমরা আমাকে কি স্বপ্নই না ছিল, ওর কপালে ক্যামেরা লাগানো ছিল, ও আসতেছিল আর ভিডিও করতেছিল, আর কি স্বপ্নই না ছিল, কি আশাই না বুক ভরা ছিল, চোখে কি স্বপ্নই না ছিল যে একদিকে পদ্মা সেতু অতিক্রম হবে, আরেকদিকে আমার এটা ফেসবুকে চলে যাবে, আমার এটা নেটের জগতে চলে যাবে, না জানি একদিনে কত কোটি ভিউজ আসবে, না জানি কত লোক এটাকে দেখবে, বড় খুশির খবর হবে। ওর কি জানা ছিল যে অর্ধেক সেতুতে মালাকুল মৌত ওর জন্য অপেক্ষা করতেছিল? কতদিন বুলা থাকা যাবে আমাকে বলেন, সিলেটের মানুষ বেশি দিন থাকা যাবে না, এটা বুঝানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আমার উম্মত বেশি দিন বুইলা থাকা যাবে না, আর বুইলা যদি যাও তাইলে তোমার জন্য মঙ্গল হবে না। আমি নিয়ে আসছি তোমার জন্য, দেখা জান্নাত নিয়ে আসছি, নিয়ে নাও জান্নাত। এই জন্য আসেন, স্বভাব থেকে ফিরে আস। আমাদের স্বভাব যদিও আল্লাহকে ভুলা থাকা, প্রমাণ হাজারো দেওয়া যাবে, সবার চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাবে। সবচেয়ে বড় প্রমাণ তো হলো পাঁচ ওয়াক্তের নামাজ সবচেয়ে বড় প্রমাণ। আমাকে যা দিছেন আল্লাহ, আল্লাহকে কাছে করার জন্য কতটুক ব্যয় করি, আমি আমাকে প্রশ্ন করলে আমার মন এটার জবাব দিয়া দিবে। অন্য কারো কাছে ফতুয়া তালাশ করতে হবে না। আমি যদি আমার মনকে প্রশ্ন করি যে আমাকে যা দিছে আল্লাহকে কাছে করার জন্য দিছে, কাছে হওয়ার জন্য দিছে এবং করার জন্য দিছে, যে আমি আল্লাহর কাছে হই, আমি আল্লাহকে কাছে করি, আল্লাহর থেকে যেন দূরে না থাকি। হ্যাঁ, না, আল্লাহর থেকে দূরে থাকা মঙ্গল না। মঙ্গল তো ওইটাই যে আল্লাহকে কাছে পাবে, আল্লাহর কাছে হবে, আল্লাহকে কাছে করবে, তাকেই তো আল্লাহ পুরস্কার হিসাবে জান্নাত দিবে। শুধু দুনিয়া আখেরাতে না, দুনিয়া তো দিবে। সুখ যদি পয়সায় আনত, সুখ যদি আমাদের প্রসাদনী আনত, সুখ যদি দুনিয়ার টাকা আনত, সুখ যদি ডলারে হইতো আর পাউন্ডে আর ইউরোতে হইতো আর দিনার আর রিয়াল আর দেরহামে হইতো, সুখ যদি সোনা আর চাঁদিতে হইতো, তাহলে যাদের কাছে আসে ওরা কোনোদিন অসুখী হইতো না। দুনিয়ার হাজারো মানুষ দেখানো যাবে, যাদের কাছে সব ছিল তারপরও নিজের রশি নিজের গলায় লাগা নিজে ঝুলতে বাধ্য হয়েছে। এই জন্য আল্লাহ সিস্টেম বানাইছেন, দুনিয়ার বেশিরভাগ সেলিব্রিটিরা আত্মহত্যা করে, এই জন্যই আল্লাহ সিস্টেম বানাইছেন। দুনিয়ার বেশিরভাগ সেলিব্রিটিরা আত্মহত্যা করে, আমি নাম নিতে চাই না, আপনাদেরকে আমি দেখাইতে পারি। দুনিয়ার বড় বড় আবিষ্কারক, আমি নাম জানি তাদের, আবিষ্কারক জান 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 এখনো যে দেখেন, মাঝে মাঝে দুই একটা মিডিয়া আসে, ওটাও মনে হয় মিডিয়ালা ভুলে ছেড়া দিছে, নাইলে এরকম হইতো না, ভুলে চলে আসছে ভুলে। কয়েকদিন আগেও আসছে ফ্রান্সের যে সবচেয়ে বড় সেলিব্রিটি আর্টিস্ট রাস্তায় পোড়া মরা গেছিল, মাস্তায় পোড়া মরা ছিল, কেউ দেখার মতো ছিল না তাকে, আল্লাহ দেখায়। আমার কথা মেনে নেন, বেশি দিন ভুলা থাকা যাবে না, আর বেশি দিন মুসলমানের জন্য ভুলা থাকাও উচিত না। এই জন্যই আল্লাহ রসুল আসছেন, আমাদের ফিরা উচিত। কোরআন এটাই বলতেছে, আল্লাহ এটাই বলতেছে, হাদিসে কুদসি এটাই বলতেছে, ফাইন তাবু, কবে তুমি ইউটার্ন নিবে, কবে তুমি ফিরে আসবে। ফিরু ইলাল্লাহ, ফিরো আল্লাহর দিকে ফিরো। যে যতটুক সময় আছে, জানি না কালকে সকালে সূর্য উঠা দেখব কি দেখব না। এই জন্যই তো যে বলছে বা লেখছে, বড় সুন্দর লেখছে, যে মুসলমানের উচিত সারাদিন কিছু করতে না পারলো ঘুমানোর সময় কমসে কম তওবা করে ঘুমানো উচিত, যে মালিক সারাদিন কিচ্ছু করতে পারি নাই, তোর ডাকে সাড়া দিতে পারি নাই, আসতে পারি নাই, এখন কিন্তু ঘুমাইতে চললাম, সকালবেলা যদি উঠাস তাইলে উঠব, আর যদি না উঠাস তাইলে চির নিদ্রা হয়ে যাবে, আর কেউ আমাকে কোনোদিন উঠাইতে পারবে না। কেয়ামতের দিন কেয়ামতের সকালই উঠব, এর আগে উঠানোর কোনো সুযোগ নাই। আপনি বলবেন আমরা তো দাফন করব, কাফন দিব, হ্যাঁ ওইটা একটা দাফন আর কাফন হবে, আমিও মানি, ওটা শুধু বডিটা হবে, বডি ওটার নামই হলো বডি, ওটার নামই হলো খাঁচা, সে চলে গেছে, খাঁচা আমাদেরকে দেওয়া গেছে, এবার ইচ্ছা গোছল দিলেও দাও না দিলেও দাও, ইচ্ছা কাপড় পড়াইলেও পড়াও না পড়াইলেও না পড়াও, ইচ্ছা জানাজা পড়াইলেও পড়াও না পড়াইলেও না পড়াও, ইচ্ছা মাটির নিচে দেওয়া না দাও, আমি কিন্তু চলে গেলাম খাঁচা তোমাদেরকে দিয়া। ঘুমের ঠিকা যদি উঠায় তো উঠব, নাহলে চিরনিদ না। তো যে লেখছে বড় সুন্দর লেখছে, যে মুসলমানের উচিত সারাদিন বিমুখ থাকার পরেও ঘুমানোর সময় হাত দুটা উঠায় এতটুক বলা, মালিক ঘুমাইতে চললাম কিন্তু তওবা করলাম, দেখানিস, তওবা করে ঘুমানো উচিত। এই জন্য মেরে দোস্ত, বিমুখ হয়ে বেশি দিন থাকা যাবে না। আসেন,
আল্লাহর দিকে ফিরা যাই। সব কিছু দিছিলেন আল্লাহর দিকে ফিরার জন্য, সব কিছু দিছিলেন আল্লাহকে কাছে করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। যুবককে যৌবন বলেন, নারীকে নারীত্ব বলেন, পুরুষকে পুরুষত্ব বলেন, টাকাওয়ালাকে টাকা বলেন, অফিসওয়ালাকে অফিস বলেন, আদালতওয়ালাকে আদালত বলেন, ক্ষেতওয়ালাকে ক্ষেত বলেন, খামারওয়ালাকে খামার বলেন, মেইলওয়ালাকে মেইল বলেন, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি বলেন। যাকে কিছুই দেয় নাই, শুধু দেহ দিছে, দারিদ্র হত দারিদ্র ব্যক্তিকে দারিদ্রতা এই জন্য দিছে আল্লাহকে কাছে করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। আল্লাহর রসুল পদ্ধতি শিখাইছেন, গরিব কিভাবে আল্লাহ পাবে, নারী কিভাবে আল্লাহ পাবে, যুবক কিভাবে আল্লাহ পাবে, ধনী কিভাবে আল্লাহ পাবে। নাইলে ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইকে আপনি চিনেন না, আপনারা চিনেন না, ওলামা চিনে, ওলামা ইমামুল হেরমাইন, দুই হেরেমের ইমাম, আজকের যুগের না, হাজার বৎসর আগের ফজাইল ইবনে ইয়াজ, চিনেন না আপনারা। সে কোনোদিন এই কথা লিখতো না, লুকমাতুন ফি বাতনি জায়ে খায়রুম মিন বিনা ইজামে। ধনীকে দম দিছে এই জন্য যে দেখছে ক্ষুধায় কাতর বা ক্ষুধার্ত ব্যক্তি পাইছে, হায় এক লোকমা নিজের সাথে বসায়া মুখে উঠায় দিছে, বলছে না তোর হাত দিয়া চলবে না, আজকে তো তোর মুখে আমি উঠায় দিব, বলছে কেন, আমি নেই, বলছে না আমি উঠায় দিব, বলছে কেন, বলে শুনছি এক লোকমা তোর মুখে উঠায়া দেওয়া আল্লাহর ঘর বানানোর চেয়েও বেশি সওয়াব। সব দিছেন আল্লাহ পাওয়ার জন্য, যদিও বিমুখ, কিন্তু প্রশ্ন ওইটাই, বিমুখ হয়ে থাকবো কতদিন? এখন ডিসিশন নিতে হবে, বিমুখ হয়ে থাকবেন না আল্লাহর কাছে হবেন, আল্লাহকে কাছে করবেন, কোনটা? হ্যাঁ, কাছে করবেন, কাছে হবেন, সত্য তো, পাক্কা ওয়াদা, বিলকুল। যুবক কি বলে? যুবক বেশি দিন দূরে থেকো না, যৌবন তোমাকে দিছিল আল্লাহ এই জন্য, যৌবন যাকেই দিছে, যেই এই সীমানা পার হয়ে আসছে, যৌবন এই জন্য দিছিল যে আল্লাহ, যে সে ওই আল্লাহর কাছে সবচেয়ে বড় মাকাম, মর্তবা অর্জন করার জন্য যৌবন দিছিলেন। শুধু শুধু না, শুধু শুধু হাদিসে আসে নাই, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ বলতে থাকে, হাদা আবদি হাক্কা ইন্নি উবাহি বিহিল মালাইকা ইত্তেহাফাতু সুন্নিয়া ফি আহাদিসিল কুদসিয়া। এর ভিতরে আসে যুবককে দেখায় আল্লাহ, বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নি উবাহি বিহিল মালাইকা, যুবক তোকে নিয়ে গো ফেরেশতাদের উপরে আমি গৌরব করি, ফেরেশতাদেরকে তাক লাগায় দিই তোকে দেখায়া, কি করে জানিস, বড়া যৌবন সব কিছু ভিতরে আমি দিয়া দিছি, হাত বাড়াইলেই পারে, চোখ বুলাইলেই পারে, পাও চালাইলেই পারে, মন মনে ভাবলেই পারে, ব্রেন কাজ করাইলেই পারে, সব কিছু ওর জন্য ওপেন, কিন্তু আমার ভয়ে লজ্জাপতির মতো নিজেকে গুটায়া দিছে, ওর ওকে নিয়ে আমি গৌরব করবো না তো করবো কাকে নিয়ে, দিছেন এই জন্যই তো। যখন ওয়াদা করলাম এই জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, উম্মতকে শিখায় গেছেন, যতদিন ছিলেন শিখায় গেছেন, যখন ছিলেন না তো মডেল দিয়া গেছেন, মডেল দিয়া গেছেন, আসহাবিকা নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, মডেল দিয়া গেছেন, সোয়া লক্ষ তালাশ করো এদের ভিতর থেকে, তোমার কাকে পছন্দ হয়, কার কার জিনিসটা তোমার কাছে সহজ হয়, কাকে পছন্দ হয় আমার জাতি যদি দেখ জানতো। চলেন, মনে উঠলো এই জন্য একটা দিয়েই দেই, এক ব্যক্তি আসতেছে, আল্লাহ রসুল ঘোষণা দিছে এখনই জান্নাতি আসবে, কে কে দেখতে চাও, সব চোখ তাক লেগে রয়েছে, কখন আসবে কখন দেখবো, তো এক সাদা সিধা গ্রাম্য লোক এসে ঢুকছে, এক সাহাবী রসুল এসে ঢুকছে, গরিব ফকির, সবাই মন বড়া দেখছে, দ্বিতীয় দিন ওই ঘোষণা, তো দেখতেছে দ্বিতীয় প্রথম দিনের ব্যক্তিটাই আবার আসতেছে, তৃতীয় দিন আবার ঘোষণা, তো দেখতেছে প্রথম দিনের ব্যক্তিটাই তৃতীয় দিন,
সাহাবাদের ভিতরে সবচেয়ে আবেদ যে ছিল সে বলে আমার তালাশ করতে হবে। তিন তিন দিনও জান্নাতের সুসংবাদ আমল করে তো করে কি, বাড়িতে চলে গেছে, পচে গেছে, বসে মেহমান হওয়া যাবে? বলে তিন দিন তো শরীয়ত অনুমতি দিছে, হইতে পারবে, কোনো অসুবিধা নাই। দিন কাটা গেছে, রাত্রের অপেক্ষায় ছিল যে উৎপাইটা দেখবো, করে তো করে কি, ও এশার নামাজ পড়ে আসে আর কম্বল মুড়ো দিয়ে ফজর পর্যন্ত ঘুমায় গেছে। ফজরের আজান ওকে উঠাইছে, মসজিদে চলে গেছে। প্রথম দিন ভাবছে ক্লান্ত ছিল, মনে হয় কিছু করে নাই, কালকে করবে, কালকেও দেখে একই অবস্থা, মনে করছে দুই দিন করে নাই, তৃতীয় দিন তো অবশ্যই করবে। তো তৃতীয় দিন দেখে একই অবস্থা, পরে সকালে জিজ্ঞাসা করে, ভাই দেখতে তো আসলাম, তুই রাত্রে করিস তো করিস কি, কি করিস তুই রাত্রে, কিন্তু কোনো আবাদতই তো তোর দেখলাম না, শুধু এসা পরস বাড়িতে ফিরস, সিদা কম্বল নিয়ে ঘুমায় যাস, ফজরের আজান তোকে উঠায়। তো হাসতেছে আর বলতেছে, ঠিকই বলছো, এইভাবেই বৎসর কাটে, শুধু দিন কাটে না, সপ্তাহ মাস কাটে না। বলে তাইলে পুরা বৎসর কাটে, আল্লাহর রসুল কেন তোমাকে তিন দিন জান্নাতের সুসংবাদ দিল, তুমি জান্নাতি? বলে তা তো বলতে পারবো না, কেন দিল এটা তো বলতে পারবো না, হয়তো হইতে পারে এটা। বলে সেটা কি? বলে সবাই যখন ঘুমাইতে যায় বিছনা ঝাড়ু দেয়, নাইট ড্রেস পরে, নিজে পরিপাটি হয়, বহুত আছে ব্রাশ করে, শরীর ওয়াশ করে, পারফিউম সারফিউম লাগায়, তারপরে এসি মেসি ছাড়ে, তারপরে ঘুমাইতে যায়, ট্যাবলেট খায়, ঘুমাইতে যায়, তারপরে ঘুম আসে না, ঠিক না? আমি পরিপাটি কিচ্ছু হই না, সবাই যা কিছু করে করুক, আমি ঘুমানোর আগে শুধু বুকটা ঝাড়ু দিয়া ঘুমায়া যাই, মনটা ঝাড়ু দিয়া ঘুমায়া যাই, আমার দিলের ভিতরে কারো জন্য কিছু থাকে না, সবাই বিছনা ঝাড়ু দেয়, আমি খালি দিল ঝাড়ু দিই, দিল ঝাড়ু। তো চিৎকার দিয়া বলছে এটাই হবে, আল্লাহ রসুল শিখাইয়া দিয়া গেছেন, আল্লাহর কাছে হইতে বেশি কিছু লাগে না। আমার সমাজের মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ল, মোটা মোটা গুলা করলো, রমজান আসতো রোজা রাখলো, মাল দিল জাকাত দিল, মাল আছে তো জীবনে একবার হজ করলো, আর কিছু না করে যদি ঘুমানোর সময় বুকটা ঝাড়ু দিয়া ঘুমায়, দিলটাকে পরিষ্কার করে ঘুমায়, ঝাড়ু দিয়া ঘুমায়, আমার বিশ্বাস সেও ওই সাহাবির সাথে উঠবে, জান্নাতে যাবে এবং উঠবে, যদি আল্লাহ রসুলের কথা সত্য হয়। আসহাবিকা নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, এই জন্য আসেন, আল্লাহ রসুল এটাই শিখাইতে আসছে, এটাই শিখাইছে, শিখতে হবে, যা দিছেন ওগুলাকে সঠিক জায়গায় কাজে লাগাইতে হবে, কাজে লাগানোর পদ্ধতি শিখতে হবে। শিখা এত গেছেন, মডেলও দিয়া গেছেন, মডেলের পরে প্রতিনিধিও দিয়া গেছেন, ওয়ারাসা উত্তর সূরীয় কেয়ামতের সকাল পর্যন্ত রেখা গেছেন, প্রথম নিজে শিখাইছেন, তারপরে মডেল দিয়ে গেছেন, মডেল যখন শেষ ওই থেকে শুরু হয়েছে উত্তর সুরি, ওয়ারাসাতুল আম্বিয়া কিয়ামত পর্যন্ত ওলামাদেরকে দিয়েছেন, হক্কানি আলেম আল্লাহওয়ালাদেরকে। এই জন্যই মেরে দোস্ত, এটা ভাইবেন না, ভাবলে ভুল হবে যে ওলামায়ে কেরাম আপনাদের সোসাইটির ভিতরে আইসা মাদ্রাসা খোলে, অনেকে ভাবে হুজুরগো সাথে আর পারা গেল না, কোথায় সোসাইটিতে আসলাম, বাবলাম উপশহরে নিরিবিলি থাকবো, নিজের বাড়িতে আসতে থাকবো, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, এইখানেও দেখি হুজুররা এসা মক্তব খুলা বসা গেছে, এইখানেও দেখি হুজুররা হেফজোখানা খুলা বসা গেছে, এইখানেও দেখি লাউড স্পিকার চালায় রাত্র ১২টা পর্যন্ত ওয়াজ শুরু করে দিছে, এদের জ্বালায় আর বাঁচলাম না, এটা হয়তো ভাবতে পারেন, সোসাইটিওয়ালারা এটা ভাবে, কেননা ওনারা চায় বিলকুল একবারে নিশ্চুপ থাকতে, কেউ যেন ওনাদেরকে ডিস্টার্ব না করে। এই জন্যই মাঝে মাঝে দেখা যায়, রাগ হয়েন না, কিন্তু রাগ হয়ে যাবেন বলবো, এই জন্যই মাঝে মাঝে দেখা যায় এই সমস্ত সোসাইটির মানুষ মারাও যায়, কিন্তু খবর পাওয়া যায় যখন দুর্গন্ধ আসে, এর আগে খবরও পাওয়া যায় না, কেন একজন আরেকজনকে চিনে না, তো ফ্ল্যাটে একজন আরেকজনকে চিনে না, এক বাড়িওয়ালা পাশের বাড়িওয়ালাকে চিনে না, চিনে না, চিনত যদি নবীর জমানার নবীর আদর্শে আদর্শবান হইত তাহলে চিনত, তাইলে তো এক একটা সোসাইটিতে যদি ১,০০০ ১,৫০০ ফ্যামিলি থাকতো, ২,০০০, তো সবাই প্রত্যেক বেলা খাইতো ২,০০০ আইটেম দিয়া,
মনে বিশ্বাস হয় না আপনার, আপনি মনে হয় হিসাব কিতাব মিলাইতে পারতেছেন না, ঠিক না? হ্যাঁ, আমি মিলাই দিতেছি। 2000 ফ্যামিলি এক আইটেম যদি পাক করে, তো আল্লাহ রসুলের কথা, যখন পাক করবে তরকারিতে ঝোল বেশি দিও, যেন প্রতিবেশীর ঘরে দিতে পারো। এই 2000 যদি 2000 ভিতরে আদান প্রদান করতো, তাহলে প্রত্যেকের টেবিলে প্রতি বেলায় 2000 আইটেম আসতো না? আসতো না? হ্যাঁ, সত্য তো?